নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতা। খেলা হবে নিয়ে আমি বৃষ্টি রয়েছি আপনাদের সঙ্গে। বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নদের বিরুদ্ধে অবশেষে জয় পেল প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়নরা। ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচ ম্যাচের একদিনের সিরিজের প্রথম দুটি ম্যাচে হারতে হয়েছিল ইংল্যান্ডকে। তৃতীয় ম্যাচ হারলে সিরিজ খোয়াতে হতো থ্রি লায়ন্সদের, কিন্তু সেই ম্যাচে সম্মানের সঙ্গে জিতল তারা। রিভারসাইড স্টেডিয়ামে টসে জিতে অস্ট্রেলিয়াকে প্রথমে ব্যাটিং করতে পাঠান ইংল্যান্ড অধিনায়ক হ্যারি ব্রুক, কারণ এই ম্যাচে ছিল বৃষ্টির পূর্বাভাস। প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি অজিদের। এই সিরিজে বিধ্বংসী ফর্মে থাকা ট্রাভিস হেডকে এই ম্যাচে বিশ্রাম দেওয়া হয়। ওপেন করেন ম্যাট শট এবং মিচেল মার্শ। চতুর্থ ওভারে মাথায় শট ফেরে 14 রানে। একাদশ ওভারে মার্শ আউট হন 24 রানে। তখন দলের রান ছিল 47। সেখান থেকে দলের হাল ধরলেন স্টিভ স্মিথ এবং ক্যামেরন গ্রিন। তৃতীয় উইকেটে 94 রানের জুটি গড়েন দুজনে। স্মিথের ব্যাট থেকে আসে 60 রান, গ্রিন করেন 42 রান। তবে রান পাননি মার্নাস লাবুনেশ। রানের খাতা না খুলেই ফেরেন তিনি। দ্রুত 3 উইকেট পড়ায় চাপ বাড়ে অস্ট্রেলিয়ার। শেষের দিকে অ্যালেক্স ক্যারে এবং গ্লেন ম্যাক্সওয়েল দলকে টেনে নেন। 54 রানে জুটি খেলেন দুজনে। ম্যাক্সওয়েল 30 রানে আউট হন এবং তারপরেই ক্যারের সঙ্গে জুটি বাঁধেন অ্যারন হার্ডি। সপ্তম উইকেটে 68 রান যোগ করেন তারা। হার্ডি খেলেন 44 রানের আগ্রাসী ইনিংস, ক্যারেন করেন 77 রান। নির্ধারিত 50 ওভারে 7 উইকেট হারিয়ে 304 রান করে অস্ট্রেলিয়া। রান তারা করতে নেমে শুরুতেই জোড়া ওপেনারকে হারায় ইংল্যান্ড। ফিল সল্ট ফেরেন রানের খাতা না খুলেই। অন্য ওপেনার বেন ড্যাকেন করেন মাত্র 8 রান। 22 রানে 2 উইকেটে হারেন, ব্যাকফুটে চলে যায় স্বাগতিকরা। এই পরিস্থিতিতে দলকে নির্ভরতা দিলেন উইল জ্যাক এবং হ্যারি ব্রুকস। তৃতীয় উইকেটে 156 রানের জুটি খেলেন তারা। দ্রুতই লাইন তুলেছেন দুজনে। একটা সময় মনে হচ্ছিল দুজনেই 100 রান করবেন, কিন্তু 84 রানের জ্যাক্সকে ফিরিয়ে ইংল্যান্ড শিবিরে ধাক্কা দেন গ্রিন। তবে থামানো যায়নি অধিনায়ক ব্রুককে। 94 বলে 110 রানে অপরাজিত থাকেন তিনি। এটাই আন্তর্জাতিকের একদিনের ম্যাচে ব্রুকের প্রথম 100 রান। শেষের দিকে তাকে সঙ্গ দেন লিয়াম লিভিংস্টোন। 20 বলে 33 রান করে তিনি অপরাজিত ছিলেন। স্কোরবোর্ডে যখন ইংল্যান্ডের 37.4 ওভারে 4 উইকেটে 254 রান, তখনই বৃষ্টির কারণে খেলা বন্ধ করতে হয় আর খেলা শুরু করা যায়নি। ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে 46 রানে জিতে মাঠ ছাড়ে ইংল্যান্ড। লা লিগায় সহজ ম্যাচ কঠিন করে জিতল রিয়াল মাদ্রিদ। মঙ্গলবার নিজেদের ঘরের মাটিতে আলাভেসকে 3-2 গোলে হারালো কার্লো আনসেলোত্তির দল। প্রথমে 3 গোলে এগিয়ে গিয়েছিল রিয়াল, কিন্তু শেষ 10 মিনিটে দুরন্তভাবে ম্যাচে ফিরে আলাভেস 2টি গোল শোধ করে রিয়াল সমর্থকদের স্নায়ুচাপ বাড়িয়ে দিয়েছিল লুই গার্সিয়ার ছেলেরা, কিন্তু শেষ রক্ষা হয়নি। এই ম্যাচে জয়ের ফলে নতুন নজির গড়লেন রিয়ালের বর্ষিয়ান ইতালিয়ান কোচ। লা লিগার প্রথম কোচ হিসেবে 39 ম্যাচ অপরাজিত রইলেন তিনি। প্রথম মিনিটেই এগিয়ে গিয়েছে রিয়াল। ফেডে ওয়েলভার্ডের পাস ধরে জোরালো শটে বিপক্ষের জালে বল জড়ান লুকাস ভাসকুয়েস। 1-0 গোলে এগিয়ে যায় রিয়াল। 40 মিনিটে সেই ব্যবধান দ্বিগুণ করেন কিলিয়ান এমবাপে। সতীর্থ জুড বেলিংহামের সঙ্গে পাস খেলে গোল করেন তিনি। এই নিয়ে রিয়ালের জার্সিতে পরপর 5 ম্যাচে গোল পেলেন ফরাসি বিশ্বকাপ জয়ী তারকা। বিরতির সময় 2-0 গোলে এগিয়েছিল রিয়াল। দ্বিতীয়ার্ধের শুরুতেই স্কোরবোর্ড 3-0 করেন রড্রিগো। সেভেরিওর পায়ের ফাঁক দিয়ে গোল করেন ব্রাজিলিয়ান তারকা। একটা সময় মনে হয়েছিল আলাভেসকে গোলের মালা পরাতে চলেছে রিয়াল, কিন্তু শেষের 10 মিনিটে আনসেলোত্তির দলের রক্ষণে প্রায় কাঁপুনি ধরিয়ে দিয়েছিল সফরকারী দলের ফুটবলারদের। 85 মিনিটের মাথায় একটি গোল শোধ করেন কার্লোস বেনাভিদেজ। সেই গোলে ধাক্কা সামলিয়ে ওঠার আগেই দ্বিতীয় গোল হজম করে রিয়াল। পরের মিনিটেই কার্লোসের বাড়ানো পাস থেকে দ্বিতীয় গোল শোধ করেন কিকে গার্সিয়া। শেষ 4 মিনিটে চাপে পড়ে যায় রিয়ালের রক্ষণভাগ, তবে বিপদ বাড়েনি। শেষ পর্যন্ত 3-2 গোলে জিতে মাঠ ছাড়লেন তিনি জুলিয়ান কিয়েলের এমবাপে। স্পেনের ক্লাবের হয়ে এটি ছিল আনসেলোত্তির 300 ম্যাচ। রিয়াল মাদ্রিদে মিগুয়েল মানুয়েজের পর দ্বিতীয় কোচ হিসেবে এই নজির গড়লেন তিনি। এই স্মরণীয় ম্যাচ জয়ের ফলে লীগ তালিকায় দ্বিতীয় স্থানে রইল রিয়াল। 7 ম্যাচে তাদের পয়েন্ট 17, 6 ম্যাচে 18 পয়েন্ট নিয়ে লীগ শীর্ষে বার্সেলোনা।
ফুটবলকে বিদায় জানালেন রাফায়েল ভারান। চলতি মৌসুমের শুরুতে ইতালিয়ান ক্লাবের কোমোতে যোগ দেন বিশ্বকাপ জয়ী ফরাসি ডিফেন্ডার, কিন্তু চোটের জন্য নতুন ক্লাবের হয়ে একটি ম্যাচেও মাঠে নামতে পারেননি তিনি। তখন থেকেই জল্পনা শুরু হয়েছিল চোটের জন্য অসময়ে ফুটবলকে বিদায় জানাতে পারেন ভারান। সে অবশেষে সত্যি 32 বছরে অবসরের সিদ্ধান্ত নিলেন তিনি। নিজের নেওয়া সিদ্ধান্ত নিয়ে কি জানিয়েছেন ফ্রান্সের ডিফেন্ডার? তিনি বলছেন, সব ভালো জিনিসের একটা শেষ থাকে। আমার কেরিয়ারে আমি অনেক চ্যালেঞ্জ নিয়েছি, আমি ধাপে ধাপে অনেক প্রতিবন্ধকতাকে পেছনে ফেলে উঠে এসেছি, যা একটা সময়ে অসাধ্য বলে মনে হয়েছিল। অবিশ্বাস্য আবেগ, বিশেষ মুহূর্ত এবং স্মৃতি সারা জীবনের সঙ্গী হয়ে থাকবে। এইসব মুহূর্তের প্রতিফলন হলো অপরিমেয় গর্ব ও পরিপূর্ণতার একটা অনুভূতি নিয়ে আমি আমাদের প্রিয় খেলা থেকে অবসরের সিদ্ধান্ত গ্রহণ করছি। শেষে তিনি তার সঙ্গে খেলার সব সতীর্থ, কোচ এবং সমর্থকদের ধন্যবাদ জানিয়েছেন। তিনি বলেছেন, আমি যে সকল ক্লাবের হয়ে খেলেছি তার সমর্থকদের, আমার সমর্থক সতীর্থদের, এমনকি কোচ এবং স্টাফদের কাছে আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে ধন্যবাদ। এই যাত্রাটিকে আমার স্বপ্নের চেয়েও বিশেষ করে তোলার জন্য। নিজের শহরের ক্লাব লেন্সের হয়ে পেশাদারী ফুটবল শুরু করেন রাফায়েল ভারান। সেখান থেকেই 2011 সালে স্পেনের ক্লাব রিয়াল মাদ্রিদে যোগ দেন। রিয়ালে থাকাকালীন 3টি লা লিগা, 4টি চ্যাম্পিয়ন্স লিগ সহ জয় সহ মোট 18টি বড় ট্রফিও জিতেছেন তিনি। 2021 সালে রিয়াল মাদ্রিদ ছেড়ে তিনি যোগ দেন ম্যানচেস্টার ইউনাইটেডে। ইংল্যান্ডের ক্লাবের হয়ে 2022-23 মৌসুমে কারাবাও কাপ এবং পরের বছর এফএ কাপ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকাও পালন করেন, কিন্তু শেষ কয়েক বছর চোটের কারণে বারবার ক্লাব এবং জাতীয় দলের হয়ে অনিয়মিত হয়ে পড়ছিলেন। এবার ফুটবলকে বিদায় জানালেন তিনি। খেলা হবে এখনকার মতো এই পর্যন্তই। খেলার দুনিয়ার অন্যান্য খবর জানতে চোখ রাখুন সময় কলকাতায়। সময় বলবে সময়ের কথা।